প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা শিখব কালিমা শাহাদাত। যে সমস্ত দিনই ভাইদের মুখস্থ নেই তাদের জন্য দোয়াটি ভেঙে ভেঙে বলছে, চলুন তা শিখে নেওয়া যাক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا আব্দুহু ওয়া রাসূলুহু। অর্থ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া অন্য কেউ ইবাদতের উপযুক্ত না, আর আল্লাহর কোনো অংশীদার নেই। এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শ্রেষ্ঠ বান্দা ও তার প্রেরিত রাসূল। দোয়াটির ফজিলত। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি সব নিয়ম কানুন সহ উত্তম রূপে উযু করে শেষে এই দোয়াটি পাঠ করবে, তার জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দেওয়া হবে, সে যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। মুসলিম, হাদিস নম্বর 238। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই ফজিলতপূর্ণ দোয়াটি পাঠ করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।